আসসালামুয়ালাইকুম নন্দিনী ম্যাডাম। আপনি কি চান? আপনি আমাদেরকে এভাবে থামিয়েছেন কেন? রাগ করতেছেন কেন ম্যাডাম? উনি তো শুধু কাজ শুয়ে গেছে, কয়েকদিন রেস্ট নিলে এমনিতেই ভালো হয়ে যাবে। আমি তো আপনারা জানে মারতে চাই না, জানে মারতে চাইলে তো মাথা বরাবরই গুলি করতাম নাকি? ম্যাডাম আপনার ওই তুই পান্ডা যা শুরু করছে না, শুনে আমি তো গেলাম বিজনেস করতে, আর ঘটনাটা দাঁড়ায় গেল জীবন মরণের। আপনি কিছু বুঝতে পারতেছেন ম্যাডাম? শুনে আপনার ওই দুই পান্ডারে থামতে বলে, একজন তো আমার পিছে লোক লেলিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য, আর একজন আছে থানা পুলিশ নিয়ে। শুনেন, এইভাবে চলতে থাকলে ঘটনাটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। ম্যাডাম আপনার কাজ যখন ছুঁতে পেরেছি, আপনার এই কোলটাকেও কিন্তু ছুঁতে পারবো। ওই পোলাডারে ধরে লয়ে আয়, দুই দিন একটু লুডু খেলি। আরে যা, খবরদার খবরদার বলছি, কেউ এগোবে না, একদম না, খবরদার। ওই একটা মায়া লোকের ধমক খেয়ে তোরা ভয় পাইলি? যা লয়ে আয়। Thank you.